বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারজান আক্তার, সহকারী শিক্ষিকা, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট শাখা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঘরে আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমাদের অনলাইন ক্লাসে প্রথম শ্রেণী গণিত হবে। আমাদের গণিত ক্লাসে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কথায় লেখা 5, 10, 6, 56 থেকে 7, 10, 70 পর্যন্ত। তাহলে আমাদের পাঠের বিষয় কথায় লেখা 56 থেকে 70। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে দিব 5, 10, 6 কত হয়? 56। আমরা উচ্চারণটা সঠিক করে করব, তাহলে দেখবে আমাদের লেখার সময় বানানগুলো ভুল হবে না। তাহলে 56 বানান, 6 আকার 6, পয় পা আকার, তন্তন 9, 56। এরপর আমাদের রয়েছে 5, 10, 7, 57, তন্ত স আকার, ত আকার তা, তন্তন 9, 57। এরপরে 5, 10, 8, 58, স্বর আ, টয়াকারটা, দন্তন 9, 58। তারপর আমরা লিখব 5, 10, 9 কি হয়? 59। 59-এর ক্ষেত্রে সবাই একটু খেয়াল করবে, আমাদের এখানে দীর্ঘ উ হবে, দীর্ঘ উ, দন্তন ন, উন, মূর্ধন্য স আকার, ট, 59। তারপর আমাদের রয়েছে 6, 10, 60, 60 বানান, মূর্ধন্য স আকার, ট, 60। তারপরে আমরা লিখব 6, 10, 1 কি হয়? 61, 61 বানান করি, এ, ক, এক, মূর্ধন্য ষয় ট, মূর্ধন্য স, টয় ট, ঋষিকার, 61। এরপর লিখব 62, 62 বানান করো, বা, বয়াকার বা, এরপরে যে ষষ্ঠীটা 61 লিখেছিলাম সেটাই লিখব, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 62। এরপর লিখব 6, 10, 3, 63, তয়ে কাটতে, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 63। তারপর আমাদের আসে কত? 6, 10, 4, 64, 64 বানান করি, চ, ঔকার, চৌ। তারপরে আবার সেই ষষ্ঠী লিখে দিব, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 64। তারপরে লিখব আমরা 65, 6, 10, 5, 65, 65-তে আমাদের পয়ের উপরে কী হবে? চন্দ্রবিন্দু। এটা সবাই একটু ভালোভাবে খেয়াল রাখবে, প, চন্দ্রবিন্দু, অন্তস্থ অ, পয়, আবার ষষ্ঠী, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 65। তারপরে লিখি 66, 66 বানান, উচ্চারণ সঠিক করবে, এটা 66 না 66, তাহলে 6 একার হবে। যদি 66 বলতাম তাহলে কী হতো? ছ, রসিকার। তাহলে 66, 6 একার 6, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 66। এরপর আমাদের রয়েছে 67, 7, মূর্ধন্য স, একার, 7, ত, 7। তারপরে 60, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 67। এরপর আছে 6, 10, 8, 68, 68 বানান করি, সরায় আ, ট, 68, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 68। তারপর আছে 6, 10, 9, 69, 6, 10, 9 কত হয়? 69, 69 বানান করো, দীর্ঘ উ, দন্তন ন, উন, তারপরে 70 লিখব, দন্ত স, তয় ত, বৈষণ্য র, 69, এরপরে 70। 7, 10 কত হয়? 70। তাহলে 70 বানান লিখি, দন্ত স, তয় ত, বৈষণ্য র, 70। সবাই আবার একটু আমার সাথে খেয়াল করো, প্রথমে আমাদের রয়েছে 56। দেখো, প্রথমে রয়েছে 5, 10, 6, 56, 56 বানান করো, 6 একার 6, পয় প আকার, দন্তন 9, 56। এরপর আছে আমাদের 5, 10, 7, 57, তাহলে 57 বানান করি, দন্ত স আকার, তয় আকার, দন্তন 9, 57। 5, 10, 8, 58, সরায় আ, টয় আকার, দন্তন 9, 58। 5, 10, 9, 59, দীর্ঘ উ, দন্তন ন, উন, মূর্ধন্য স, একার, সা, ট, 59। 6, 10, 60, 60 বানান করি, মূর্ধন্য স, একার, সা, ট, 60। এরপর আছে 6, 10, 1, 61, এ, ক, মূর্ধন্য স, টয় টয়, রসিকার, 61। তারপরে 6, 10, 2, 62, 62 বানান, বয়াকার বা, মূর্ধন্য স, টয় ট, রসিকার, 62। এরপরে 6, 10, 3, 63, 63 বানান হচ্ছে তাইকাত্তে, মূর্ধন্য স, টয় টয়, রসিকার, 63। 6, 10, 4, 64, চ, ঔকার, চৌ, মূর্ধন্য স, টয় টয়, রসিকার, 64। 6, 10, 5, 65, প, চন্দ্রবিন্দু, অন্তস্থ, পয়, মূর্ধন্য স, টয় টয়, রসিকার, 65। 6, 10, 6, 66, 6, 1, 6, মূর্ধন্য স, টয় টয়, রসিকার, 66।
ছয় দশ সাত সাতষট্টি, মূর্ধন্য সায় দন্ত সায়িকা সাত দশ সাত, মূর্ধন্য স টয় টয় রসিকা সাতষট্টি, ছয় দশ আট আটষট্টি, সরায়া ট আট, মূর্ধন্য স টয় টয় রসিকার আটষট্টি, ছয় দশ টয় উনসত্তর, দীর্ঘ উ দন্ত ন উন, দন্ত স তয়ত বৈষণ্য র উনসত্তর, সাত দশে সত্তর, দন্ত স তয়ত বৈষণ্য র সত্তর। আশা করি তোমরা সবাই এগুলো বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা শিখলাম কথায় লেখা ছাপ্পান্ন থেকে সত্তর পর্যন্ত। আমাদের এইচডব্লিউ থাকবে কথায় লেখা ছাপ্পান্ন থেকে সত্তর। সবাই ভালোভাবে বাসায় লিখবে, যদি বানানগুলো ভুল হয় আবার পড়ে ভালোভাবে কারেকশন করে তারপর আবার লিখবে, ভালোভাবে চেষ্টা করবে। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।